নমস্কার বন্ধুরা, তোমার আমার রান্না করে আপনাদের সকলকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। বরাবরের মতো আবারও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি শেয়ার করব। তো রেসিপিটা হচ্ছে, আজকে আমি আপনাদের জন্য তৈরি করে দেখাবো পাট শাকের বড়া। তো বন্ধুরা, চলুন পাট শাকের বড়ার রেসিপিটা তৈরি করা যাক। প্রথমে আমি এখানে পাট শাক নিয়েছি, কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে আছে রসুন বাটা, কাঁচা মরিচ কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। এতে বিশেষ কোনো উপকরণ লাগে না। আর সবশেষে দিয়ে দেবো চালের গুঁড়ি। আর এখন এটাকে আমি ভালো করে মেখে নিব। এটা হাত দিয়ে একটু ভালো করে দাবে দাবে মেখে নিতে হবে। সামান্য একটু জল দিয়ে দিবেন। এই বড়াটা তৈরি করার জন্য আগে সব কিছু উপকরণগুলোকে ভালো করে মুছে নিতে হবে, যেন বড়াটা ভালো হয় খেতে আর মুচমুচে হয়। আমার সবগুলো উপকরণ ভালো করে মাখা হয়ে গেছে, এখন আমি শুধু বড়াগুলো তৈরি করে নেব। তো বন্ধুরা, চলুন বড়াগুলো তৈরি করে নেওয়া যাক। আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো খাঁটি সর্ষের তেল। এখন আমি ভালো করে তেলটাকে গরম করে নেব। ভালো মতো করে তেল গরম হয়ে গেছে, এখন আমি শুধু বড়াগুলো ভেজে নেব। এই পাট শাকের বড়াটা খেতে কিন্তু দুর্দান্ত হয় গরম গরম ভাতের সাথে। আপনারাও একদিন মাঝে ট্রাই করবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখন ভালো করে উল্টে পাল্টে ভেজে নিব। বড়াগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এভাবেই আমি সব বড়াগুলো ভেজে নেব। বন্ধুরা, রেডি হয়ে গেল গরম গরম পাট শাকের বড়া রেসিপি। তো বন্ধুরা, রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আর নিত্য নতুন রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব অবশ্যই সবার আগে পৌঁছে যাবে আপনাদের নোটিফিকেশনে। তো বন্ধুরা, আমি একটা বড়া আপনাদেরকে খেয়ে বলি কেমন হয়েছে। দেখুন ভিতরে কি সুন্দর হয়েছে দেখতে। এখন আমি টেস্ট করে দেখব বড়াটা খেতে কেমন হলো। এখন আমি খাবো। বন্ধুরা, উপরে যেমন টিপসি হয়েছে, মুচমুচে হয়েছে,
একবার হলো বাসায় ট্রাই করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, ধন্যবাদ।